তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ক্রাফটল্যান্ড কাস্টম রুম কার্ডে আমি আনলিমিটেড এমওতে খেলছি। এছাড়া এখানে ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছ এস অ্যান্ড এখানে 15 রাউন্ডের একটা ম্যাচ চলছে। তো হে গাইস ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন অ্যান্ড লেটেস্ট ভিডিও নিয়ে। অ্যান্ড তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে এখানে ক্রাফটল্যান্ড কাস্টম রুম কার্ডে তোমরা রুম বানাও বাট এখানে আনলিমিটেড এমওতে তোমরা রুম বানাতে পারো না অ্যান্ড এখানে তোমাদের রুম কার্ডটা ওয়েস্ট হয়ে যায়। তো এই ভিডিওর ভিতরে তোমাদেরকে একটা সেটিং বলে দেবো অ্যান্ড এখানে তোমরা আনলিমিটেড গ্লোয়াল সহ এখানে ক্যারেক্টার স্কিল ইয়েস পেয়ে যাবে অ্যান্ড এখানে 15 রাউন্ডে তোমরা একটা ম্যাচ খেলতে পারবে অ্যান্ড এখানে কিন্তু জাস্ট একটা ক্লিকে তোমরা কপি পেস্ট করে কিন্তু এখানে করতে পারবে। তো ভিডিওটিকে লাস্ট অবধি দেখতে থাকো যারা যারা এখানে শিখতে চাও, কেন গাইস একটা স্টেপ মিস করে দিলে হয়তো বা তোমাদের কাস্টম রুমটা ওয়েস্ট হয়ে যেতে পারে। তো লাস্ট অবধি দেখতে থাকো অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে কী করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটিকে দাবি দিয়ে অল অপশনটিকে সেট করে দাও যাতে এই চ্যানেল কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড গাইস ভিডিওর মেন টপিকে আসা যাক। তো অ্যাডফার্স্ট তোমরা এখানে ক্রাফটল্যান্ডের অপশনে দেখতে পাচ্ছ, এই ক্রাফটল্যান্ডে তোমরা ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এর নিচেরটা এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ক টেবিল নামে একটা অপশান আছে। তো তোমরা এই ওয়ার্ক টেবিলে অপশানে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসবে অ্যান্ড তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে একটা কোড দিয়ে রেখেছি, এই কোডটা তোমরা বসিয়ে দেবে অথবা গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ কোডটা আছে হ্যাশট্যাগ তারপরে ফ্রি ফায়ার তারপর এখানে যে সমস্তগুলো লেখা আছে তোমরা এগুলো কপি করে বসাতে পারো অথবা তোমরা এখানে দেখে নাও কী কী লেখা আছে এখানে ফ্রি ফায়ার তারপরে এখানে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু তোমরা লিখে দেবে অ্যান্ড লিখে দেওয়ার পরে তোমরা সার্চের অপশানে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা ফ্রেন্ড এখানে ক্রিয়েট করেছে তো তোমাদেরকে সেই কোডটাই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সোহান বলে আমার একটা ফ্রেন্ড আছে তো সে কিন্তু এই যে ক্রাফটল্যান্ড কাস্টমটা দেখতে পাচ্ছ এইটা ক্রিয়েট করেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কাস্টমার এখানে কী কী আছে অ্যান্ড এখানে তোমরা সিম্পলি এটাকে স্টার অপশানে ক্লিক করে দেবে যাতে তোমাদের এখানে স্টারে সেভ হয়ে থাকে অ্যান্ড এখানে তোমাদেরকে সিম্পলি আমি ম্যাপের ভিতরে কী কী আছে এখানে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে রুমটা বানিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাপটা কিন্তু বড় সড়াই ম্যাপ আছে অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছ এই ম্যাপের ভিতরে কিন্তু তোমরা এখানে ভালোই খেলতে পারবে কারণ গাইস এখানে কিন্তু ম্যাপটা একটু বড় টাইপের আছে অ্যান্ড এখানে ফাঁকা মাঠ আছে দেখতে পাচ্ছ এখানে গ্লোয়াল মেরে কিন্তু তোমরা এখানে শান্তি করতে পারবে। তো এখানে তোমাদেরকে ম্যাপটা দেখে দিলাম অ্যান্ড এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা এখানে কীভাবে ওপেন করবে অ্যান্ড ক্রিয়েট করবে কীভাবে ম্যাপটাকে। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ 4v4 ম্যাচ আছে অ্যান্ড 15 রাউন্ডের আছে এখানে। তো জাস্ট তোমাদেরকে কী করতে হবে এই যে ক্রিয়েটর অপশান দেখতে পাচ্ছ এই ক্রিয়েটর অপশানে জাস্ট তোমরা ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করার পরে তোমরা সিম্পলি এখানে শুধুমাত্র তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম অ্যান্ড এখানে কোনো তারপরে তোমরা এখানে ছেড়খাড় করবে না, এখানে কিন্তু যা আছে তাই রাখতে দেবে, এখানে যা আছে তাই থাকবে, তোমরা শুধুমাত্র পাসওয়ার্ডটাকে বসিয়ে দেবে অ্যান্ড পাসওয়ার্ডটা বসার পরে তোমরা কনফার্মে ক্লিক করে দেবে। তো এরপরে দেখতে পাচ্ছ তোমাদের রুমটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার তোমাদের ইচ্ছা মতো তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে নেবে। তো এখানে আমি অ্যাড করে দেখাচ্ছি অ্যান্ড ম্যাচের ভিতরে গিয়েও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে যে এখানে আনলিমিটেড হয়েছে কি হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ম্যাচটা স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ম্যাচটা স্টার্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে গান আর গ্লোয়াল এখানে এখানে বাই করে নিয়েছি অ্যান্ড এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি আনলিমিটেড গ্লোয়াল অ্যান্ড আনলিমিটেড এমও দিয়ে দিয়েছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে কীভাবে এখানে ক্রাফটল্যান্ড রুমটাকে বানাতে হবে এখানে আনলিমিটেড গ্লোয়াল তোমরা যারা যারা নিতে চাও। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে গেছে অ্যান্ড তোমরা কিন্তু এইভাবেই করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওর বেসিক্যালি এতটুকুই, তো ভালো লাগলে জাস্ট লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো যাতে কিন্তু তারাও জানতে পারে। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।